প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? সঠিক উত্তর হচ্ছে 4 দফা। সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিক। বুজুম্বুরা কোন দেশের রাজধানী? বুজুম্বুরা হচ্ছে বুরুন্ডির রাজধানী। চীন আবিষ্কার করেন কে? চীন আবিষ্কার করেন মার্কো পোলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 10টি। পানিবাহিত রোগ কোনটি? পানিবাহিত রোগ হচ্ছে টাইফয়েড। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত হচ্ছে 10:6। আওছান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? আওছান মঞ্জিল হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাংলা নববর্ষ হিসেবে পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ হিসেবে পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? আমাজন নদী অবস্থিত হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। ব্রহ্মপুত্র নদীর উৎস কোনটি? ব্রহ্মপুত্র নদীর উৎস হচ্ছে মানস সরোবর। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? সঠিক উত্তর হচ্ছে কোরিয়া সংকট। সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল চালু হয় 1869 সালে। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল? মিশরীয় সভ্যতা অবস্থিত ছিল নীল নদের তীরে। ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন? ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর ছিলেন মাউন্ট ব্যাটেন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? সঠিক উত্তর হচ্ছে 426 জন। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। মনপুরা সত্তর কি? মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রশিল্প। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান রচিত 2টি ভাষায়। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। বাংলার প্রাচীন স্থান মহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল? সঠিক উত্তর হচ্ছে বগুড়ায়। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 1998 সাল থেকে। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা হচ্ছে আম। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর। তুরস্কের মুদ্রার নাম কি? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? সঠিক উত্তর হচ্ছে পিপিলিকা। নিউজিল্যান্ডের আদিবাসী কারা? নিউজিল্যান্ডের আদিবাসী হচ্ছে মাউরি। যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা কি রূপ? যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত। ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যোগাযোগে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট সবগুলোই। বাংলা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত আছে? সঠিক উত্তর হচ্ছে আইনি আকবরী। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? সঠিক উত্তর হচ্ছে ক্রোমোপ্লাস্ট। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে। বিশ্ব পানি দিবস কবে? বিশ্ব পানি দিবস 22 মার্চ। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম হচ্ছে বোয়িং। মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর তা হচ্ছে মেলানিন। নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়? সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছে? সঠিক উত্তর হচ্ছে মহিষ। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে লাউড স্পিকার। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে স্ট্রাটোমণ্ডল। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? সঠিক উত্তর হচ্ছে নদীর পানিতে। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সিস্টল। কোনটি নবায়নযোগ্য সম্পদ? নবায়নযোগ্য সম্পদ হচ্ছে বায়ু। কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 কি ধরনের স্যাটেলাইট হবে? সঠিক উত্তর হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। সীমান্ত গান্ধী নামে পরিচিত হচ্ছে খান আব্দুল গাফফার খান। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7 বা G7 এর সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক কে? আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক হচ্ছে ব্যারন পিয়ারে দ্য কুবার্তা। সোয়াস অব নো গ্রাউন্ড বলতে কি বোঝায়? সোয়াস অব নো গ্রাউন্ড বলতে বোঝায় বঙ্গোপসাগরের একটি খাতের নাম। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে বঙ্গ। ইউফ্রেটিস নদীর অন্য নাম কি? ইউফ্রেটিস নদীর অন্য নাম হচ্ছে ফোরাত। তাশখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারতের মধ্যে। অ্যাডামস প্যাক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়া। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার ANA সাহা। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়? সঠিক উত্তর হচ্ছে ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1912 সালে।